মমতাকে এই জন্য তারা ভাড়ায় নিয়েছে, তৃণমূল ভাড়ায় খাটছে। এবং ক্রমাগত আমরা দেখছি ফেক এনকাউন্টার হোক, ধর্ম নিয়ে, ধর্মীয় মিছিল নিয়ে হইচই হোক, বা গুন্ডাবাদ মেশ দিয়ে মব হচ্ছে তোমার এনকাউন্টার হোক, বা তোমার কি সাক্ষীকে লোপাট করা হোক, এই সব যা যা মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে ইতিমধ্যে বিজেপি গত 20 বছর ধরে করেছে, মমতা ব্যানার্জি গত 10 বছর ধরে আমাদের রাজ্যে তাই করছেন। মমতা ব্যানার্জি এসে স্কুল ম্যানেজিং কমিটি থেকে বোর্ড পর্যন্ত সব নির্বাচনী সংস্থাকে বাতিল করে দিয়ে নিজের মনোমত মানিকদের বসিয়েছেন। তাতে বোঝা যাচ্ছিল প্রথম থেকে উনি দুর্নীতি করার জন্য ব্যবস্থা করেছেন। তো এখন সাত দিয়ে মাছ ঢাকা যাবে না, এখন দুর্গন্ধ বেরোচ্ছে। সেই দুর্গন্ধে কেউ কেউ নাকে রুমাল চাপা দিচ্ছে, কিন্তু বেশিরভাগ লোক এখন লাল ঝান্ডা উড়িয়ে এই দুর্গন্ধযুক্ত তৃণমূলকে দূর করতে চাইছে। যে 10 লক্ষ টাকা বছরে ইনকাম আছে এমন কজন লোক ভারতীয় জেলে আছে? উত্তর ছিল একজনও না। এখন সে 10 লক্ষ অবশ্য 1 কোটি টাকা, তাহলে 1 কোটি টাকা বছরে ইনকাম করে এমন লোক আমাদের আর দেশে জেল খাটে না। আর যদি ধরাও পড়ে তাহলে উর্বরবাড়ি চলে যায়, তাহলে তোমার কি এইমসে চলে যায়, তাহলে কোনো সরকারি গেস্ট হাউসে রাখা হয়, আর তারপরে জামিন হয়ে বেরিয়ে চলে আসে। নমস্কার, আমি রায়বাহাদুর থেকে সুব্রত চক্রবর্তী। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন CPIM পশ্চিমবাংলার রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। প্রথমেই সেলিমদা, আপনাকে আমাদের রায়বাহাদুর চ্যানেলে স্বাগত। ধন্যবাদ। প্রথম প্রশ্ন একটা হাসি, কখনো আমরা দেখেছি আমরা ডাক করলে সব কিছু ছুঁড়ে ফেলে দিই। আপনার কাছে একটা প্রশ্ন, ছোটোবেলায় অনেক কাজ করি, আপনার কাছে একটাই প্রশ্ন, কখনো পাঁচিল টপকেছেন, কখনো ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছেন? আচ্ছা, এই প্রশ্ন তো আমার কেন করছি, কিন্তু চোরদের করার কথা, তুমি ভুল করেছ, ভুল ঠিকানা এসছো, এটা তৃণমূল ভবনে গিয়ে জিজ্ঞেস করতে ছিল। রাজ্য সরকার এত দুর্নীতি, এত চাকরি দুর্নীতি, এত যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছেন, কি বলবেন? এই প্রচন্ড দাবদাহ, মন্ত্রীরা এবং মন্ত্রী নয় ভবু মন্ত্রী যারা হচ্ছে ভবিষ্যৎ, তারা হচ্ছে তোমাকে তৃণমূলের কালো টাকায় এক্সিকিউটিভ জেট পেন নিয়ে ঘুরছে। একটা সাধারণ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, একটা ব্লক সভাপতি, তারা সব বিদেশি দেশি কাউন্সিলর সব গাড়ি নিয়ে ঘুরছে এয়ার কন্ডিশন। আর যারা চাকরি বিক্রি করেছে, নিলাম করেছে, তারা ফুটুরি মারছে। আর নকল চাকরি নিয়েছে যারা, তারা দিব্যি যতক্ষণ না হাইকোর্ট বলছে এটুকু কিছু বলতে পারছে না যে আমার যোগ্যতা নেই, আমি অন্যভাবে নিয়েছি চাকরি, যখন ধরা পড়ছে তখন হচ্ছে। আর যারা যোগ্য তারা সব, যারা স্কুলে পড়ানোর কথা তারা রাস্তায় যারা বসে আছে, তারা হচ্ছে এখানে পুলিশ এবং মিলিটারি কোর্টের নির্দেশে যেখানে হয়েছে সেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে ওদেরকে ওখান থেকে উৎখাত করতে চাইছে, এটাই আমাদের দুর্ভাগ্য। জেলে বসে কুন্দল ঘোষ চিঠি লিখছে CBIকে নিশানা করে, আমাকে জোর করে বলানো হচ্ছে অভিষেক ব্যানার্জির নামটা, এটা কতটা আপনার মনে হয় যে উনি মন থেকে লিখছেন নাকি ওনাকে জোর করে লেখানো হচ্ছে? সারদা চিটফান্ডের সময় তো মনে নেই এরকম তৃণমূল হইচই করেছিল, সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল, এগুলো করা হয়। এগুলো যখন মদন মিত্রকে ধরে নিয়ে গিয়েছিল তখন আমাদের নাম বলেছিল, যখন মমতার নাম এসেছিল তখন বুদ্ধ ভট্টাচার্যের নাম বলেছিল। তো এগুলো হচ্ছে সাইড ট্র্যাক করার জন্য, তদন্তকে অন্য জায়গাতে প্রদান, কিন্তু যে তথ্য ইতিমধ্যে এসছে সেখানে অভিষেককে ডেকে জেরা করার কথা, সেটাকে আটকানোর জন্য নানা রকমের নাটক করা হচ্ছে, নানা রকমের মিথ্যাচার করা হচ্ছে এবং কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছোটা হচ্ছে, আবার অন্যদিকে অমিত শাহ কাছে দুধ পাঠানো হচ্ছে। আচ্ছা, এখানে কি কোথাও মনে হয় যে কোনো সেটিংয়ের রাজনীতি চলছে? এটা এখন পুরনো কথা, এটা 2015 থেকে বলছিলাম, 2015 ব্রিগেডে দাঁড়িয়ে আমি বলেছিলাম, তখনও তৃণমূলের নেতা ছিল মুকুল রায়, মমতা ব্যানার্জি মুকুল রায়কে RSS এবং কেন্দ্রীয় বিজেপি নেতাদের সঙ্গে সাঁকো তৈরি করতে পারিয়েছেন, মুকুল রায় নিজের ব্যবস্থা করে নিয়েছে। তখন এক সময় এখানকার কাগজে লেখা হয়েছিল যে মুকুল রায় আমাকে তার জন্য মানহানি মামলা করবেন, তারপর দেখা গেল উনি তৃণমূল থেকে আবার বিজেপিতে গেছেন, বিজেপি থেকে আবার তৃণমূলে এসছেন, আবার এখন দুনৌকে পানিয়ে চলছেন। সুতরাং এটাকে সেটিং পুরনো কথা, এখন হচ্ছে এই কয়লা পাচার, গরু পাচার, এই চাকরি চুরি, 100 দিনের কাজে ঘরের টাকা যত জটিল করেছে তৃণমূল, সে এখন CBIED-র কাছে কিছু লোক যাওয়া বলেছে, কিন্তু RSS বিজেপির কাছে আপাতমস্তক তৃণমূল এখন বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং ভালো কাজ খারাপ কাজ যাই করার, সেটা হচ্ছে RSS যেমনটা বলছে মমতা ব্যানার্জি সেরকমটা করছে। যদি বলে হিসাতে দাঙ্গা করাতে হবে তাহলে পুলিশকে শিথিলতা বলে দাঙ্গার জন্য উইন্ডো খুলে দিতে হবে, যদি বলা হয় অমুককে জমা দাও তাকে জমা দিয়ে দেবে, অমুককে বাঁচাও তমুককে বাঁচাবে, এটা তৃণমূল আর নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে না, এটা তৃণমূলের রাজনীতি এখন RSS-এর কাছে আউটসোর্স হয়ে গেছে। আপনি যখন নিশার কথা বললেন তখন একটা কথা বলি, হনুমান জয়ন্তী, হনুমান জয়ন্তীতে বাইরে থেকে CRPF আসছেন আপনার প্রোটেকশন দিতে, একটা রাজ্যে কোনো অনুষ্ঠান হচ্ছে তার জন্য কেন্দ্রীয় বাহিনী লাগবে, এটা মানে কিরকম ভাবে একটা সরকার চলছে? পঞ্চায়েত নির্বাচন করতে গেলে রাজ্যের নির্বাচন করতে গেলে ওরা কেন্দ্রীয় লাগবে না, কিন্তু একটা পূজা আর্চা করতে গেলে হচ্ছে তোমার গিয়ে বাহিনী লাগবে, কেন লাগছে এটা বড় কথা। আচ্ছা, উৎসব আনন্দ ধর্মাচরণ কি আছে নতুন? হ্যাঁ, ঠিকই বলেছো, নতুন নতুন দেব দেবীর আমদানি হচ্ছে, নতুন নতুন অনুষ্ঠান হচ্ছে, এবং এই অনুষ্ঠান বিজেপি এবং তৃণমূল গত 10 বছর ধরে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, টাকা খরচ করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হচ্ছে, এবং
ক্রমাগত আমাদের রাজ্যের যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আমাদের যে সংস্কৃতির ঐতিহ্য, আমাদের যে ধর্ম নিয়ে, আচার আচরণ নিয়ে এবং বিচার নিয়ে যা ভাবনা চিন্তা ছিল সেটাকে আর বিজেপি এবং তৃণমূল মিলে দুর্মুষ করে দিয়েছে। কারণ ইউপিআইজেশন অফ বেঙ্গল যদি না হয় তাহলে আরএসএস যে কর্মকাণ্ড গোটা দেশে করতে চাইছে সেটা করতে পারবে না। মমতাকে এই জন্য তারা ভাড়ায় নিয়েছে, তৃণমূল ভাড়ায় খাটছে এবং ক্রমাগত আমরা দেখছি ফেক এনকাউন্টার হোক, ধর্ম নিয়ে, ধর্মীয় মিছিল নিয়ে হইচই হোক বা গুন্ডাবাদ মেশ দিয়ে মব হচ্ছে তোমার এনকাউন্টার হোক বা তোমাকে সাক্ষীকে লোপাট করা হোক, এই সব যা যা মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে ইতিমধ্যে বিজেপি গত 20 বছর ধরে করেছে, মমতা ব্যানার্জি গত 10 বছর ধরে আমাদের রাজ্যে তাই করছেন। এবং আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনৈতিক ভাষা, আমাদের এমনকি আজকে বলে বডি ল্যাঙ্গুয়েজ, এই সবটাই হয়ে যাবে দেখবে উত্তরপ্রদেশের দেবাং নেতাদের মতো। শেলিন্দা, আপনি বারবার বলছেন একটা সেটিং এর ব্যাপার যেটা বললেন, গতকালকে সমীক ভট্টাচার্য বলছেন এই যে সেটিং এর কথাটা সিপিআইএম এর মুখে মানায় না, তার কারণ সিপিআইএম এর বন্ধ পার্টি অফিস গুলো তৃণমূলের সাথে সেটিং করে খুলছে। সমীক ভট্টাচার্যকে আমি জানি না, এখন আপাতত পদে আছে না, পদ থেকে সরে গেছে, বা যেরকম জয়প্রকাশ মজুমদার যেরকম একদল থেকে আরেক দলে গেছে, সমীক ভট্টাচার্য যদি বিজেপি বাজার খারাপ হবে, তৃণমূল বাজার ভালো হবে সেখানে চলে যাবে, অবশ্য বামে আসবে না, কংগ্রেস ফিরে যেতে পারে। কিন্তু আমি এটুকু বলি যে আজকে অমিত শাহ এসে বলছেন, মমতা বলছেন, চতুর্থতলায় মিটিং হচ্ছে, আরএসএস বলছে, এত লাল ঝান্ডা আসছে ওর থেকে। মানুষ প্রতিদিন বিজেপি এবং তৃণমূলের রাজনীতি পরিত্যাগ করে, ঘৃণা করে, প্রত্যাখ্যান করে লাল ঝান্ডার মিছিলে আসছেন। সেখানে সমীক ভট্টাচার্যকে তো ইতিমধ্যেই বিজেপি পরিত্যাগ করে দিয়েছে। আমার কাছে কারুর দয়ায় সিপিএম হয় না, তৃণমূলের জন্মানোর আগে, আরএসএস বিজেপি জন্ম দেওয়ার আগে সিপিআইএম কমিউনিস্ট পার্টি এ রাজ্যে এদেশে একেবারে মাটি গেড়ে এখানে ছিল, শেকড়টা অনেক মজবুত। উপরে অবশ্যই বিজেপি, তৃণমূল এবং মাওবাদী জয়েন্ট মিলিশিয়া, শুভেন্দু মুকুল, মমতা এরা একসঙ্গে মিলে যে সিপিএমকে নিকেশ করতে চেয়েছেন কিন্তু পারেননি, এই জন্য বিজেপি এবং তৃণমূলের দুজনেই দুঃখ হচ্ছে। সেলিমদা, দুর্নীতিকাণ্ডে আমরা দেখছি যে কয়লা মাফিয়া বিনয় মিশ্রর সাথে 10 বার বিদেশ ভ্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি, এটা কি হাইকোর্টের কাছে জানা নেই, কিংবা যদি জানানো না থাকে আপনারা কেন এই ব্যাপারটা নিয়ে এত আন্দোলন কেন করছেন? যেহেতু এখনও টাকা দিয়ে চন্দ্র ভ্রমণ বা মহাকাশ ভ্রমণ চালু হয়নি আমাদের দেশে, মানে দেখতে এই গরু পাচার কলা পাচারের সঙ্গে চাঁদও ঘুরে এসছে অভিষেক। দেশের, বিদেশের, বিশ্বের যা কিছু লাভজনক, লোভজনক এবং বিলাসবহুল ব্যাপার সেই সব এখন তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি, তার পরিবারের সাংবাদিকরা, বিশেষত ভাইপো বউরা সেগুলো উপভোগ করছে এবং মানুষকে বোঝাচ্ছে যে তোমাকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি বলে এই দুয়ারে নাটক করছে। আর আসলে মমতা ব্যানার্জির দুয়ারে এখন গোটা দেশের যেমন দুর্নীতি এবং দুষ্কৃতি ভিড় করেছে, তেমনি যেটাকে বলে লাক্সারি বিলাস সেটাও এবং সে এত আসে করতে, ওরা তো আর মেহনত করছে না, তাহলে গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, পাথর খাদান থেকে, বালি খাদান থেকে অবৈধভাবে যা কিছু টাকা পয়সা লেনদেন হচ্ছে সেইগুলোকেই ব্যবহার করা হচ্ছে। এবং দেখবে তুমি এখানে শুধু অভিষেককে বলে কিনা, বিনয়মিশ্রকে বলে লাভ কি, গরু পাচারের টাকা আর কলা পাচারের টাকা যারা পাচার করে, যারা নেতাদের নিতে পৌঁছে দেয় বিজেপি বা তৃণমূলের কাছে, ওই লতিফ আর রাজু ওঝা একসঙ্গে একই গাড়িতে ভ্রমণ করছে, আমরা কি সেটিং করেছি? ও তো যখন গুলি করে একে অপরকে মারছে, যখন বক্তৃতে বলো বা পাড়ুইতে বলো, বোমাকাণ্ড বলো বা ওই তোমার গিয়ে ল্যাংচার দোকানে খুন বলো, সেখানে বিজেপি এবং তৃণমূলের শেকড়টা কত গভীরভাবে রসুনের মতো পেছনটা বাঁধা আছে এক জায়গায় টাকার বিনিময়ে, সে বোঝা যাচ্ছে। চাকরি দুর্নীতি, এই এই সময় দাঁড়িয়ে অনেক দুর্নীতি হয়েছে, চাকরি দুর্নীতিটা বড় দুর্নীতি। যখনই চাকরি দুর্নীতি নিয়ে এত আন্দোলন হচ্ছে তখন তৃণমূল মুখপাত্র সমাবেশে, প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে বলছেন চাকরি দুর্নীতি শুরু হয়েছে সিপিএম আমলে, চিরকুট দিয়ে চাকরি হয়েছে, এমনকি নিজেদের সর্বক্ষণের কর্মীদের পরিবারের লোককে চাকরি পেয়েছে, এবং আমরা যে ঘুষ নেওয়ার কথা বলছেন সিপিএম সব থেকে বেশি ঘুষ নিয়েছে, কীভাবে না তাদের সবার পার্টি মেম্বারদের লেভি জমা পড়ছে, এই ব্যাপারে আপনার কি মতামত? এসব ব্যাপার নিয়ে ওরা না বলেই ভালো, ওরা তো জানে না রাজনৈতিক দলটা করেছে আরএসএসের টাকায়, আরএসএসের রসদে, আদবানির চিঠিতে এবং বিজেপির পরামর্শে, সেখানে দেশি বিদেশি পুঁজি টাকা দিয়েছিল লাল ঝান্ডাকে শেষ করার জন্য। কারণ বাংলার মাটি দুর্জয় ঘাটি, ওটা দেশে এবং রাজ্যে দক্ষিণপন্থে যদি উত্থান করতে হয় তাহলে বামপন্থাকে শেষ করতে হবে, সেটা বিজেপির মূলত ছিল না, সেজন্য মমতাকে ব্যবহার করেছিল, মমতার মূলত ছিল না, মাওবাদীকে ব্যবহার করেছিল। আজকে দাঁড়িয়ে যে নথি পড়াচ্ছে, ব্যাংকের কাগজ পড়াচ্ছে, দলিল পড়াচ্ছে, কোথাও আদিগঙ্গা থেকে গঙ্গা যখন ভাসছে, যখন মোবাইল ফোন করে দিচ্ছে তোমাকে ঝোপঝাড়ে, তাহলে তো বোঝা যাচ্ছে একটা চিরকুট, দুটো চিরকুট দিয়ে কি এত বড় দুর্নীতির সব নথি ঢাকা যাবে? তাহলে তো আর তোমার গিয়ে মমতা ব্যানার্জির পরিবারের লোকজনকে ম্যাটারের প্রতি কাগজপত্র নিয়ে গিয়ে কালীঘাট থেকে পড়াতে হতো না ওই যে শপথ মোল্লার ঘাঁটিতে, কেন করা হচ্ছে? বিরোধী শূন্য কেন করার চেষ্টা করা হয়েছিল? মোদী করুক বা মমতা করুক, যে যত অপরাধ করবে, লুট করবে, জোচুরি করবে, দেশ বিক্রি করুক বা চাকরি বিক্রি করুক, পুকুর বিক্রি করুক, ভরাট করুক, অথবা খনি বিক্রি করুক, খাদান বিক্রি করুক, রেল বিক্রি করুক বা ট্রাম বিক্রি করুক,
সেখানে কেউ যাতে এই বেআইনি লেনদেনে কেউ যাতে কিছু বলতে না পারে, এই জন্য বন্দুক ঠেকিয়ে কালা কানুন দিয়ে জেল দিয়ে ফেক এনকাউন্টার করে লোকজনকে মারার চেষ্টা করা হয়েছে। আর সিপিএমকে এখানে 85,000 মিথ্যা মামলা দিয়েছে, তো এই 85,000 মিথ্যা মামলা খালি দিল, যদি চিরকুট মামলা হতো একটা দুটো, মমতাজির সরকারে এলো তো যদি বাম আমলে যদি যা বলছে দুর্নীতি বাদ তাকে 85,000 মিথ্যা মামলা দিল কেন? তাহলে সুশান্ত ঘোষ থেকে আরম্ভ করে সবাইকে ফুলুর রহমানকে জেলে ঢোকাতে হলো না, দিতে হবে না। তাহলে চাকরি নিয়োগের নাম করে তো কাউকে একজন প্রাক্তন মন্ত্রীকে, কয়েকজন প্রাক্তন এমএলএ কে, কয়েকটা প্রাক্তন স্কুল বোর্ড কে, কয়েকটা মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে তো ধরতে পারত, ধরেনি। আমরা নিয়োগটাকে সুষ্ঠু করার জন্য মাদ্রাস সার্ভিস কমিশন, স্কুল সার্ভিশন করেছিলাম, আমরা নির্বাচিত বোর্ড এবং কাউন্সিল তৈরি করেছিলাম, মাদ্রাসা হোক স্কুল হোক হায়ার সেকেন্ডারি কাউন্সিল, মমতা ব্যানার্জি এসে স্কুল ম্যানেজিং কমিটি থেকে বোর্ড পর্যন্ত সব নির্বাচিত সংস্থাকে বাতিল করে দিয়ে নিজের মনোমত মানিকদের বসিয়েছেন, তাতে বোঝা যাচ্ছিল প্রথম থেকে উনি দুর্নীতি করার জন্য ব্যবস্থা করেছেন। তো এখন সাত দিয়ে মাছ ঢাকা যাবে না, এখন দুর্গন্ধ বেরোচ্ছে, সেই দুর্গন্ধে কেউ কেউ নাকে রুমাল চাপা দিচ্ছে, কিন্তু বেশিরভাগ লোক এখন লাল ঝান্ডা উড়িয়ে এই দুর্গন্ধযুক্ত তৃণমূলকে দূর করতে চাইছে। সিলিন্দা, আপনার কি মনে হয় এই যারা দোষী, প্রকৃত দোষী, তারা কি শাস্তি পাবে? এই কুন্তল ঘোষ, এই অভিষেক ব্যানার্জি, এদেরকে একসাথে বসিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে, কিংবা দুর্নীতির মূল মাথাটাকে ধরা যাবে? মানে তদন্ত যে গতিতে চলছে তাতে কি আপনারা স্যাটিসফাই? দেখো, আমরা তো আমি তো হতাশাবাদী নই, কোনো বামপতি হতাশাবাদী হয় না, এটা দীর্ঘ লড়াই চলে। আমি আমার জীবদ্দশায় যদি নেওয়া হয়, আমার পরের প্রজন্ম, আমার আগের প্রজন্ম, এই লড়াই লাগাতার চলে, এটা কোনো ব্যক্তি লড়াই কেন, একটা ব্যক্তির জীবনে বন্ডির মধ্যে থাকে না, কিন্তু আশাবাদ হয়ে যায়। এটাও ঠিক যে আজকে হাইকোর্ট যে রোলটা প্লে করেছে এবং তার নির্দেশে যেভাবে শুধু তদন্ত শুরু হয়েছে তা নয়, ইডিসিবিআইকে ধমকাচ্ছে, যেমন রাজ্য পুলিশ প্রশাসনকে ধমকাচ্ছে, তাতে কিছুটা তদন্ত করে বেরোচ্ছে। কিন্তু এগুলো আমরা আবার বলেছি দুর্নীতির হিমশৈলের চূড়ামাত্র। আবার আমাদের মতো দেশে দেখবে কখনোই এই দুর্নীতিতে যে সর্বোচ্চ স্তরে যারা যুক্ত হয় তখন কিছুতেই সেটাকে তোমার গিয়ে এন্ড ইউজ পর্যন্ত পৌঁছায় না। আচ্ছা, সারদা মামলায়, চিটফান্ডের মামলায়, রোজভ্যালির মামলায়, আলকেমিস্টের মামলায় আমরা কি দেখলাম তৃণমূলের যে যোগ ছিল, যে আলকেমিস্টের প্লেন নিয়ে মমতা ব্যানার্জি ভোট করেছেন, টাকা নিয়ে করেছেন, যে চিটফান্ডের টাকা নিয়ে মুকুলরায় মমতা দল করেছে, দল বাড়িয়েছে, তাই তো ওদের তো শাস্তি হলো না, বরঞ্চ যাদের জেল হওয়ার কথা ছিল তারা এখন মুখপাত্র হয়ে বক্তৃতা করছে। আমাদের মতো দেশেই বললাম, শুধু এটা নয়। আচ্ছা, নারদার সময় আমরা দেখলাম টাকা নিচ্ছে, কেউ স্যান্ডু গেঞ্জি মুড়ে নিচ্ছে, কেউ তোয়ালে মুড়ে নিচ্ছে, কেউ কাগজে মুড়ে নিচ্ছে, শুভেন্দু হোক এখন যে বিজেপিতে আছে বা তৃণমূলে হোক। শঙ্কু পাণ্ডাকে আমরা দেখলাম, একজন নন্দীগ্রামের সাধারণ সিপিআই এর একজন এমএলএ কে হাতে জোর করে এই তোমার মতো স্টিং অপারেশনের নাম করে, স্টিং অপারেশন নয়, ক্যামেরার সামনে নানা টাকা রাখুন টাকা রাখুন করে বুঝে দিল, বিধানসভা থেকে তাকে বার করে দেওয়া হলো, দল থেকে তাকে সিপিআই বার করে দিল, কিন্তু শঙ্কু পাণ্ডা এখন বিজেপিতে আছে, সুরেন্দ্রের সঙ্গে ঘুরছে, অপরাধ কি স্মরণ হয়? তাহলে তাকে কি মমতা নিজে জেল দেবে? দেবে না। তাহলে বিজেপি মমতা নিজেকে জেল দেবে? দেবে না। এটাই সেটিকে রাজনীতি বলে। কিন্তু রাজনীতিতে এটা হয় পাবলিক পারসেপশন। মানুষ আগে যখন আমরা বলছিলাম দুর্নীতিগ্রস্ত তখন বলছিল না, সততা প্রতীকে সাইনবোর্ড দেখছিল, এখন সততা প্রতীকে সাইনবোর্ডটা ছিন্নভিন্ন হয়ে গেছে, মানুষ এটা এখন বুঝতে পারছেন, উপলব্ধি করছেন, টাকার পাহাড় যখন বেরোচ্ছে তাহলে এটা জনগণের বিচার করে, মানুষ হাইকোর্ট কটা বিচার করে, কোর্টের মধ্যে গোটা দেশে যত লক্ষ কোর্টের আদেশে জেলে আছে বা বিনা বিচারে যারা জেলে আছে তার মধ্যে আমি পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম আজ 1990 সালে, যে 10 লক্ষ টাকা বছরে ইনকাম আছে এমন কজন লোক ভারতীয় জেলে আছে? উত্তর ছিল একজনও না। এখন সে 10 লক্ষ অবশ্য কয়েক কোটি টাকা, তাহলে 1 কোটি টাকা বছরে ইনকাম করে এমন লোক আমাদের আর দেশে জেল খাটে না। আর যদি ধরাও পড়ে তাহলে উর্বর বাড়ি চলে যায়, তাহলে তোমার কি এইমসে চলে যায়, তাহলে কোনো সরকারি গেস্ট হাউসে রাখা হয়, আর তারপরে জামিন হয়ে বেরিয়ে চলে আসে। আমরা দেখলাম না হাতরাসে উন্নত কীরকম, যারা রেপ করেছে, দলিত কন্যাকে হত্যা করেছে, সে জামিন নিয়ে বেরিয়ে এসে তার পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, তার বাবাকে আমাকে খুন করে দিচ্ছে, সব পরিবারে নিয়ে করে দিচ্ছে। আমরা দেখছি যখন বাবুল সুপ্রিয়, যখন অর্জুন সিং, যখন মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে আসছে তখন তাদেরকে মালায় গলায় মালা পরানো হচ্ছে, আর একজন আদিবাসী মহিলা তাকে যখন বাধ্য করা হচ্ছে যে দুয়ারে সরকার গেলেও তোমার দুয়ারে কিছু পৌঁছবে না, তোমার রেশন কার্ড নিয়ে নেওয়া হবে, তোমার আধার কার্ড নিয়ে নেওয়া হবে, তোমার জব কার্ড নিয়ে নেওয়া হবে, তোমার ঘরের নাম থেকে লাল তালে হবে, তাকে দণ্ডি কাটতে হচ্ছে। তাহলে এই এটাকে বলে আমাদের শতাব্দী ধরে এই ধরনের লাঞ্ছনাকে গ্লোরিফাই করা হচ্ছে, কখনো ডাইনি নাম করে আদিবাসীকে খুন করা হচ্ছে বীরভূমে, কিন্তু ওপরতলার লোকজন আর নিচু তলার লোকজন। এই জন্য আমরা বলছি যখন জাত পাত ধর্ম বর্ণ আদিবাসী কুর্মী মাহাতো যখন হচ্ছে তোমার রাজবংশীর নামে ভাগ করছে হিন্দু মুসলমান নামে, আসলে কিন্তু ওপরতলার লোকেরা যারা লুট করছে তারা কিন্তু সুখে থাকার ব্যবস্থাটাকে পার্মানেন্ট করছে, আর যে মানুষ দুঃখে আছে তাকে কিন্তু একের সঙ্গে অপরকে নেমে দেওয়া হচ্ছে। এটা দুটো আইন, দুটো নিয়ম। তখন এই যখন অপরাধ হয়
তখন মানুষের কাছে সেগুলোকে তুলে ধরতে হয়। এই জন্য মমতা ব্যানার্জি মিছিল করবে না, মিটিং করবে না, অফিস করবে না। কিন্তু আজকে যখন মানুষের কাছে আমরা নিয়ে যাচ্ছি, তাহলে ওই সততার প্রতীকের যেরকম ওটা ছিন্ন ভিন্ন হয়েছে, তেমনি তুমি আগে বলেছিলে সেটিং, আমি এখন বলেছিলাম বিজেপি এবং তৃণমূল আসলে একযোগে কাজ করছে উপরতলায় আদেশের নির্দেশে। অনেকে বিশ্বাস করছিলেন না, এখন ঋষাকাণ্ডের পরে মমতাজি নিজেই স্বীকার করেছেন আমরা একটু উইন্ডো খুলে দিয়েছিলাম, একটু দাঙ্গা হোক, কারণ ওই শিফট করতে চাইছিলেন, অভিষেককে তলব করবে, দুর্নীতি হবে, ডিএম মামলায় তিনি চোর চোর বলেছেন কর্মচারীদের, সবাই গালাগাল দিচ্ছিল যে যেই রিসরায় এবং তোমার গিয়ে হাওড়ায় দাঙ্গা হাঙ্গামা চেষ্টা হলো, যতটা দাঙ্গা হলো মমতার তারস্বরে চিৎকার করলেন, আর মিডিয়া অমনি চোর দুর্নীতি এসবটাকে আড়াল করে দিল, চাকরি দিয়ে সব পিছনে চলে গেল, আর চলে আসলো সামনে হিন্দু মুসলমান। এটাকেই বলে বাইনারি, এটাকেই বলে সেটিং। গতকাল বা বিকাশের ইন্টারভিউ নিতে গিয়ে একটা জায়গায় বলছিলাম যে মেয়রের চেয়ার, আপনিও একদিন মেয়র ছিলেন, পরেও দুজন মেয়র হয়েছে, মেয়র হওয়ার পর তাকে দেখা গেছে ঘুষ নিতে, আজকে আপনাকে বলছি যে আপনি সাংসদের চেয়ারে বসেছেন, আপনি সংসদ ছিলেন, এবং তারপরে যখন আমরা টিভিতে দেখছি একজন সাংসদ মানে টাকা নিচ্ছে এবং মানে বাজেভাবে, এবং মানুষ সেটা পুরো পশ্চিমবাংলাবাসী পুরো দেশবাসী দেখছে, তখন আপনার নিজের সাংসদ হিসাবে এবং ওই চেয়ারটা কতটা মানে খারাপ লাগে? এই পঞ্চায়েত পুরসভার যে স্বায়ত্তশাসন, এটা দীর্ঘদিন লড়াই করে, ইংরেজ আমলে লড়াই করে তবে মানুষ পেয়েছে। তারপর আমরা আইন নিয়ে এসে আরও বেশি নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্ষমতা দিয়েছি, কিন্তু মমতা ব্যানার্জি আবার এটাকে ব্যুরোক্রেটাইজ করছেন, এবং যাদেরকে বসাচ্ছেন তারা কি নির্বাচিত প্রতিনিধি বসছে? ভোট গ্রুপে যদি বসে তারা তো নমিনেটেড, সে অর্থে সেখানে দেখা যাবে বিকাশ দা বা কমল বস্তু ছেড়ে দাও, প্রশান্ত চ্যাটার্জি ছেড়ে দাও, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই কলকাতায় মেয়র ছিলেন এবং তিনি নেতা ছিলেন বলেই তিনি তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বারবার চিঠি লিখে নিজের এখতিয়ার, ক্ষমতা এবং স্বায়ত্তশাসন, পুরসভার কি এখতিয়ার আছে সেটা বারবার বলেছেন। নেতাজি সুভাষ বোস আইসিএস ছিলেন না, কিন্তু উনি বললেন চিফ এক্সিকিউটিভ অফিসার করতে হবে, ব্রিটিশ বললেন আইসিএস হতে হবে, আর নেতাজি সুভাষ বোস আইসিএস পরীক্ষা কমপ্লিট করেননি। তখন কি হলো, তিনি চিঠি লিখে লিখে বললেন যেটা তোমার ঠিক করার কথা না, আমাদের ঠিক করার কথা, এবং তারপর নেতাজি সুভাষ বোসকে চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি নিয়োগ করলেন। ছটা চিঠি আছে, পড়া উচিত। আর আজকে যাদেরকে মেয়র মেরিন কাউন্সিল করা হচ্ছে, ওই জলশোভন থেকে সুবুদ্ধি মারা গেছেন, তারপর হচ্ছে এখন হচ্ছে ফিরাদাকিন, আচ্ছা এরা কি এই এই এখতিয়ার আছে? ব্রিটিশ সরকার ছেড়ে দাও রাজ্য সরকারের বিরুদ্ধে, গভর্নরের বিরুদ্ধে, কেন্দ্র সরকার ছেড়ে দাও, মমতা ব্যানার্জি রাজ্য সরকার একটা আইএস অফিসারের বিরুদ্ধে লড়তে পারে, বলতে পারবে? আবার ব্রোকারটাইজ হয়েছে, একটা পার্কিং ফি হবে কি হবে না সেটা অভিষেক বলে দিচ্ছে, তাহলে সেটা ঠিক হবে কি হবে না? তাহলে নির্বাচিত জনপ্রতিনিধি অধিকার সেটা কেড়ে নেওয়া হলো, এতে পঞ্চায়েতের অবস্থা কি আর বুঝতে পারছো? পঞ্চায়েত প্রধানের কোনো এখতিয়ার আছে? মেম্বারের শুধু তাদের বলেছে তোমরা চুরি করো, খাও, আর 75% পাঠিয়ে দাও, 25% 75% ভাগ করে দিয়েছে। এই যে লুটের রাজত্ব তৈরি হয়েছে, এটাতেই আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে এটাকে ধ্বংস করা হয়েছে। সুতরাং বিকাশ মোর্চার সঙ্গে বর্তমান মেয়রের, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে এখনকার নেতাদের, আবার আমি আমি সংসদে ছিলাম, আমি তো কোন ছাড়, হ্যাঁ, তার সঙ্গে এখনকার যে সাংসদ টাকা নিচ্ছে হাতে, এটার তুলনা চলে না। এই রাজ্য থেকে হীরেন মুখার্জি, সোমনাথ চ্যাটার্জি, জ্যোতির্ময় বসু, এরা তো পার্লামেন্টে গেছিলেন, এমনকি প্রতাপচন্দ্র চন্দ্র কংগ্রেস ছিলেন, তাতে কী হয়েছে? জাতীয়তাবাদী ছিলেন, গান্ধীবাদী ছিলেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জানা যায় তুমি একটা নাম বলো তো, একটা পার্লামেন্টের নাম বলো যে পার্লামেন্টে দাঁড়িয়ে রাজ্যের কথা বলবে। আর এই জন্যই মমতা ব্যানার্জি এখানে নাটক করতে হয়, রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা দিচ্ছে এখানে, কিন্তু পার্লামেন্ট তার জায়গা ছিল। তাহলে মোদি প্রধানমন্ত্রী হয়ে লোকসভা তুলে দিয়েছে, আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভা থেকে গ্রামসভা সব তুলে দিয়েছেন, সব একক ক্ষমতা কুক্ষিগত করেছেন, তাতে দুর্নীতি রাজত্ব কায়েম করতে আরো সহজ হয়, শুধু পার্সেন্টেজ ভাগ করে দিতে হয়। মোদির যেমন আদানি আছে, মমতা ব্যানার্জিরও সেরকম আদানি আছে। কংগ্রেস এবং সিপিএম এর জোটটা নিচু তলার কর্মীরা কি মানছেন? তো কি বলেছে সাগর দিদি, কি দেখলে? এমন হলো যে কংগ্রেস সিপিএম যেন মমতাকে বলতে হচ্ছে বিজেপি শান্তি দিয়েছে। আসলে মানুষ মানে কে কবে কাকে ভোট দিয়েছে এটা বড় কথা নয়, এই মুহূর্তে লোকে দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাইছে। বিজেপি তৃণমূল চাইছে হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমান বিরুদ্ধে হিন্দু লড়ুক, মানুষ রাজি না। এবার দুষ্কৃতীরা চাইছে যে কেউ যাতে কোনো মুখ ফুটে কথা না বলে, ত্রিশূল নিয়ে তলোয়ার নিয়ে মিছিল হবে, ধর্মের নামে হবে, কিন্তু ঝান্ডা নিয়ে মিছিল হবে না, কিন্তু মানুষ লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। আমার শুধু লাল ঝান্ডা কেন বলবো, বিজেপি এবং তৃণমূল বিরোধী যত মানুষ আছে তারা দৃঢ় চিত্তে একাট্টা হচ্ছে। এবার এটা ওপরে নেতারা হাতে হাত ধরে ঐক্য তৈরি করছে না, মানুষ তলায় ঐক্যবদ্ধ করে বাধ্য করছে নেতাদেরকে যে আসুন বিজেপি এবং তৃণমূলকে তাড়ান। এই সুযোগে বিজেপি এই জন্য যখন বুঝেছে, তখন যেমন শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে লাগিয়েছে, এখন বিজেপির গাড়ি ছেড়ে এখন মোটামুটি বাম কংগ্রেসে আইএসএফের যে সমঝোতা হচ্ছে তার পেছনে উঠে পড়তে চাইছে, এবং নিজেও জন্য বাম বাম বলে চিৎকার করছে, মিডিয়া এই জন্য করছে। কিন্তু আমরা পরিষ্কার করেছি লড়াইটা বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধে।
যুব সমাজ এখন হতাশাগ্রস্ত, একেবারে একেবারে হতাশাগ্রস্ত। আপনি যদি আমাদের যদি বামফ্রন্ট সরকার আসে তাহলে আপনি যুব সমাজকে কি বার্তা দিতে চান? বামফ্রন্ট সরকার আসুক বা না আসুক এটা দূরের কথা, কিন্তু একটা প্রজন্ম কেন হতাশাগ্রস্ত হবে তার মধ্যে আশাবাদ জাগাতে হবে। আজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে রাজনীতি এবং প্রশাসন এবং অর্থনীতি চালাচ্ছে, নতুন এমন কেউ বলতে পারছে না ঠিক আছে আগামী বছর কিছু হবে, সামনের বছর কিছু ভালো হবে, একেবারে হতাশায় নিমজ্জিত। যুব সমাজ হতাশায় নিমজ্জিত হলে সে নেশার রাস্তায় যায়, সে ধ্বংসকারী রাস্তায় যায়, সে সাম্প্রদায়িক এই যে আহ্বান তাতে যায়, তাতে আরএসএসের সুবিধে, মুসলমান মৌলবাদীদের সুবিধে তারা এটাই চাইছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে সব যুবরা হতাশাগ্রস্ত নয়, এই যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা উঠে আসছে ঝান্ডা নিয়ে, যারা ইনকলাব জিন্দাবাদ করে লড়ছে, যারা ভগৎ সিং এর ক্ষুদিরামের ছবি নিয়ে লড়ছে, তারা কি হতাশাগ্রস্ত? কিছু কৃষক আত্মহত্যা করছিল, কিন্তু বেশিরভাগ কৃষক রাস্তায় নেমে এসে তার ফসলের দামের দাবিতে দিল্লি থেকে কলকাতা সর্বত্র লড়ছে। হাজার হাজার কৃষক নাসিক থেকে পদযাত্রা করে মুম্বাই পৌঁছে তার দাবি মানিয়েছে। এই যে উত্তরকন্যা অভিযান হলো যুবদের, এই যে ইনসাফ র্যালি হলো, তাহলে যুবরা হতাশাগ্রস্ত হচ্ছে না? এত এত রোদের মধ্যেও, এত গরমের মধ্যেও এই যে ধর্নায় বসে আছে, এদেরকে অনেকেই বলেছিল কী হবে তোমাদের এখানে বসে কী হবে, যাচ্ছে চাকরি দুই হাজার চলে যাবে বাড়িতে, কোর্টের মধ্যে এবং বাড়িতে লড়াই লড়ছে, এবং এটাই হচ্ছে আসার জায়গা। নতুন প্রজন্ম তারা যখন এদেরকে একটা অরাজনৈতিক বাতাবরণ করার চেষ্টা করা হয়েছিল, নাচো খাও খাও পিও মজ করো, বার ডান্সারদের নিয়ে এসে কিছু ফাংশন হবে, আর কলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি হবে না যাতে কোনো প্রতিবাদ না হয়, কিন্তু দেখা গেল এই প্রজন্মের ছেলেমেয়েরা আবার দলে দলে বামপন্থীরা উত্তরাধিকারকে স্বীকার করে নিয়ে ভবিষ্যতের জন্য লড়াই করছে। আজকের যে লড়াই সেটা নতুন প্রজন্মকে নতুন আশায় উদ্বুদ্ধ করছে। এখনও যারা দূরে দাঁড়িয়ে আছে তাদেরকে এই মিছিলে, এই মিটিংয়ে, এই সমাবেশে, এই লড়াইয়ে, এই ঐক্যবদ্ধ জনতার মুখরিত সখ্যে আসতে হবে। সে যদি আত্মকেন্দ্রিক হয়ে যায়, ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, তাহলে সে হতাশ হবে। সে যখন জনতার মুখরিত সখ্যে সামিল হবে তখন তার মধ্যে নতুন করে আশাবাদ থাকবে। সেলিমিটা সব থেকে এবার শেষ প্রশ্ন, শূন্য থেকে 235 স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন গ্রামে গঞ্জে পাহাড়ে আবার লাল ঝান্ডা তত্ত্বরিয়ে উঠবে? শুধু স্বপ্ন দেখি না, স্বপ্ন যেমন দেখি শুধু স্বপ্ন ফিরি করি না, স্বপ্ন উদ্বুদ্ধ করে মানুষকে জাগাই এবং সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য প্রতিদিন লড়াই করি। এটাই বামপন্থা, এটা দিবস্বপ্ন থেকে লাভ নেই। প্রতিদিন এই যে হাজার হাজার মানুষ আসছেন তারা কিসের জন্য আসছেন? তৃণমূল তো বলেছে একটা বিরিয়ানি প্যাকেট দিয়ে আসবে, কিন্তু আমরা তো একটা পানীয় জলের ব্যবস্থা করছি না, একটা অনুমতি পর্যন্ত দিচ্ছে না। যখন অভিষেকের জমায়েত হচ্ছে তখন পুলিশ কমিশনার নিচে দাঁড়িয়ে মঞ্চ তৈরি করে দিচ্ছেন, পুলিশ সুপার নিচে দাঁড়িয়ে মঞ্চ তৈরি করে দিচ্ছে এবং সরকারি টাকায় পিডব্লিউডি পেমেন্ট করছে মমতার ধর্ণায়, আর অন্যদিকে আমাদেরকে মঞ্চ ভেঙে দিচ্ছে, মঞ্চের অনুমতি দিচ্ছে না। একটা ম্যাটাডোর মাইক লাগিয়ে চালানো হচ্ছে, গলা বসে যাচ্ছে, একটা হ্যান্ড মাইক দিয়ে মিটিং করতে হচ্ছে, তাও হাজার হাজার লোক আসছে, এখন খালি গলায় তলায় গিয়ে লোকজন মিটিং করছে, প্রতিদিন বলছে। এটাই আসার জায়গা। আমরা বলেছি এইসব মূল লান মুখ মুখে দিতে হবে ভাষা, ধনিয়া তুলিতে হবে ভাষা, সেটাই হচ্ছে বর্ষা। সেই জায়গাটাই আমরা আসছি এবং আমরা মনে করি আমাদের একটা পজিটিভ প্রোগ্রাম আছে, একটা নেগেটিভ নেকে ভোট দিতে হবে দাদা, এই বাংলাকে রক্ষা করতে হবে। এই বাংলাকে যদি রক্ষা করতে হয় তাহলে তার সম্প্রীতিকে রক্ষা করতে হবে, তাহলে সাম্প্রদায়িক দুনিয়ার যে বিভাজন তার বিরুদ্ধে লড়তে হবে। আবার যারা এই কাজটা করছে তারা দুষ্কৃতি নিয়ে করছে, ধর্ম নামে শুধু করে না, ধর্মীয় লোকেরা করে না, ধর্ম ব্যবস্থা করে না, এরা দুষ্কৃতিটা করে। তাহলে এরকম এইটার সঙ্গে যেরকম দুষ্কৃতির যোগ আছে সাম্প্রদায়িকতার সঙ্গে, ওরকম যারা দুর্নীতি করছে লুট করছে তাদেরও দুষ্কৃতির যোগ আছে। এই মহাজনী কারবার চলে না যদি না দুর্জন থাকে, তাহলে এই দুর্জনদের বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে শুধু সজ্জন মানুষ, শুধু গুরুজন মানুষ নয়, আমজন যে মানুষ আছে তাদেরকে যুক্ত হতে হবে, আর তাদেরকে নিয়েই লড়াইটা যোদ্ধা। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, উনি ওনার বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে দিবা স্বপ্ন নয় উনি স্বপ্ন দেখেন এবং গোটা CPIM স্বপ্ন দেখেন যে লাল ঝান্ডা আবার উঠবে, লাল ঝান্ডা পাহাড়ে আকাশে গ্রামে গঞ্জে সব জায়গায় উঠবে এবং সাধারণ মানুষকে নিয়েই উঠবে, কারণ তাদের দাবি, সাধারণ মানুষের দাবি, খেটে খাওয়া শ্রমিক কৃষকের দাবি এবং বেকার যুবকের চাকরি পাওয়ার দাবি, এই দাবিগুলো নিয়ে CPIM লড়ছে। ধন্যবাদ।